আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার ডিহাস বাংলাদেশে ফিরে এসেছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখেন কিংবা খুব বেশি আশাবাদী, তাদের নিকট মিস্টার পিটার ডিহাসের এই ফিরে আসাটা এটি রীতিমতো একটি যুগান্তকারী ঘটনা, এবং তারা মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো বীর থাকেন, সাহসী মানুষ কেউ থাকেন এবং উদ্ধারকারী রূপে মানুষের প্রতিভূ যদি কেউ থাকেন, তিনি মিস্টার পিটার ডিহাস। অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং অসংখ্য মানুষের রাগ এবং ক্রোধের উপলক্ষ। সরকার বিরোধী যে শক্তিগুলো, যারা কোনো অবস্থাতেই সরকারের সঙ্গে পেরে উঠছিলেন না, তাদের নিকটে এই ভদ্রলোক গত একটি বছর ধরে একেবারে আশা আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক রূপে তিনি পরিচিত হয়ে উঠছিলেন। তো সেই মানুষটি বিএনপির একটি সমাবেশ, 28শে অক্টোবর তারিখের একটি সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তাতে দল হিসেবে বিএনপি একেবারে খুবই নাজুক একটি অবস্থার মধ্যে পড়েছে। প্রথম দিকে সরকার খুব উল্লসিত ছিল যে তারা বেজায় একটি ভালো কাজ করেছে, বিএনপিকে ঠ্যাঙানি দিয়ে নেতাদেরকে জেলে ভরে অতীতের মতো বিএনপির অফিস ফাঁকা করে দিয়ে তারপর নিজেদের সঙ্গী সাথী চেলা চামুণ্ডা তাদেরকে দিয়ে ইচ্ছে মতো গালাগাল করে বিশাল একেবারে লঙ্কা বিজয় তারা করে ফেলেছে। কিন্তু 28 তারিখের পর যত দিন গিয়েছে এবং যত দিন যাচ্ছে ততই বিষয়টি জটিল থেকে জটিলতর হচ্ছে। সরকারি লোকজনের মধ্যে অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে। তারা যে ভুল করেছেন এবং ভ্রান্তি করেছেন, এবং এই ভুল এবং ভ্রান্তির যে মাশুল, কড়া মাশুল, মানে অনেক বেশি ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, এই আশঙ্কায় অনেকের রীতিমতো যখন কাঁপন শুরু হয়ে গিয়েছে, ঠিক সেই সময়টিতে মিস্টার পিটার ডিহাস বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। তিনি কোথায় গেলেন, কিভাবে গেলেন কেউ জানল না, কেউ বলল না। ফলে যে যার মতো করে বানিয়ে নিল, কেউ বলল তিনি শ্রীলঙ্কা গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে সেখানে ছুটি কাটানোর জন্যে, কেউ বললেন দিল্লি গিয়েছেন। আর অধিকতর নিষেধাজ্ঞা বা বাংলাদেশের বিষয়ে মার্কিন যে নীতি, এটির একটি চূড়ান্ত রূপ দেওয়ার জন্যে, আবার অনেকে বলেছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে হয়তো ডেকে পাঠিয়েছেন যে চূড়ান্তভাবে বাংলাদেশের যে বর্তমান রেজিম রয়েছে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কী কী পদক্ষেপ কত দ্রুততার সাথে নিলে মূলত এই নির্বাচনটি যে সঠিক নয় এটি তাদেরকে বোঝানো যাবে, এবং ক্ষমতাধর লোকজন যারা রয়েছেন এখন তারা যে কথায় কথায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে সেটির দাঁত ভাঙা জবাব কীভাবে দেয়া যায় এই বিষয়ে একটি চাক্ষুষ পরামর্শের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। আবার আরেকটি গ্রুপ কিন্তু বলার চেষ্টা করেছিলেন যে মিস্টার পিটার ডিহাসকে গোপনে মূলত পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ বাংলাদেশে তাকে থাকা ব্যাপারে সরকার আপত্তি জানিয়েছে, অথবা তাকে বহিষ্কার করা হয়েছে, অথবা তাকে ফেরত পাঠানো হয়েছে, তিনি চলে গিয়েছেন। তো কাজেই মিস্টার পিটার ডিহাসকে নিয়ে যারা হম্বিতম্বি করতেন, তাকে নিয়ে যারা আশাবাদী ছিলেন, তারা এই নানামুখী আলাপ আলোচনার কারণে একেবারে হতাশার সাগরে ডুবে গিয়েছেন। এমনকি বিএনপির অনেক শীর্ষ নেতা যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো দেখেন না, সাধারণত দেশীয় বিষয়াদি দেখেন, তারাও ভয় পেয়ে গিয়েছিলেন যে মিস্টার পিটার ডিহাস কোথায় গেলেন এবং তিনি আদৌ ফিরে আসবেন কি না, এলে কী হবে ইত্যাদি ইত্যাদি। তো এই অবস্থাতে মিস্টার পিটার ডিহাস প্রায় 11 দিন পর বাংলাদেশে এলেন, এবং এটিকে তার প্রত্যাবর্তন, তার ফিরে আসা
এবং রিমার্কেবল ফিরে আসা হিসেবে অনেকে মনে করছেন। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মিস্টার পিটার ডিহাস যদি চলে যান বা তাকে উঠিয়ে নেওয়া হয় কিংবা তাকে যদি ফেরত পাঠানো হয়, এ সকল কিছুই আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে। তিনি যদি না আসেন তাহলে এক ধরনের ক্ষতি হবে, আর তিনি যদি ফিরে আসেন তাহলে আরেক ধরনের ক্ষতি হবে। এখন যেহেতু তিনি ফিরে এসেছেন, তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবং যে সকল পদক্ষেপ নিতে চাচ্ছে, এবং এই পদক্ষেপগুলো সবই ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে তারা করবে প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে তারা ডিসেম্বর মাসের 3য় সপ্তাহেতে আরও কিছু করবে, এবং 4র্থ সপ্তাহে অর্থাৎ 30শে ডিসেম্বরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যত রকম খেলাধুলা রয়েছে এটির এক্সট্রিম যে পর্যায়, এটি বাংলাদেশে প্রদর্শিত হবে। এবং এই বিষয়গুলো মিস্টার পিটার ডিহাস বয়ে নিয়ে এসেছেন উইথ এভিডেন্স, উইথ অথরিটি অ্যান্ড উইথ টেকনিক্যাল পাওয়ার, পজিশন, অ্যাপ্রুভাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েট ম্যান পাওয়ার। মার্কিন দূতাবাসে অনেক লোক কাজ করেন এবং এই দূতাবাসের বাইরেও তাদের অনেকগুলো অফিস রয়েছে, যেমন বাংলাদেশে সিআইএ বলেন, র বলেন, মোসাদ বলেন, এদের অফিসগুলো আপনি কখনো চিনতে পারবেন না। তো এই সকল অফিসে যদি তারা 1000 লোকও নিয়োগ দেয়, আপনি আমি বুঝতে পারবো না। তো এই ক্রুশিয়াল পিরিয়ডে যখন মিস্টার পিটার ডিহাস চলে গিয়েছিলেন, তখন অনেকে বলার চেষ্টা করেছিল যে তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু যখন তিনি ফিরে এলেন তখন আর সে কথা বলার কোনো সুযোগ নাই। বরং তার এই আগমনের মাধ্যমে প্রমাণিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র তার কর্মকাণ্ডে খুশি, এবং তিনি এই বাংলাদেশে এই সময়টিতে কেবল তার রূপ দেখাতে আসেননি, এবং তিনি অতীতের মতো কথা বলতে আসেননি, ছুটোছুটি করতে আসেননি। তিনি বসে থাকবেন তার আপন আলয়ে, মানে মার্কিন রাষ্ট্রদূতের কার্যালয়ে। তিনি কথা বলবেন কম, কাজ করবেন বেশি, এবং সেই কাজ আমরা টের পাব সরকার দলীয় যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদের কর্মকাণ্ডে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকার নির্বাচন করার জন্য যে সকল কিংস পার্টি করেছে, যে সকল জোট তারা করার চেষ্টা করেছিল, জোট ভাঙার চেষ্টা করেছিল, জাতীয় পার্টিকে নিয়ে জটিলতা যে শুরু হয়েছে, রাশিদ খান মেননকে নিয়ে জটিলতা শুরু হয়েছে, ইনু সাহেবকে নিয়ে জটিলতা শুরু হয়েছে, সব মিলিয়ে যে লেজে গোবরে একটি অবস্থার তৈরি হয়েছে, তার সঙ্গে মিস্টার পিটার ডিহাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ঠিক কোন জায়গাটিতে আঘাত করলে, কোন জায়গাটিতে নিষেধাজ্ঞা দিলে এবং কীভাবে দিলে এই বর্তমানের যে দুর্বল সরকারের যে দুর্বলতম একটি অবস্থান, এটি একেবারে নড়বড়ে হয়ে চুরমার হয়ে যাবে, তা আমেরিকা খুব ভালো করে জানে। মিস্টার পিটার ডিহাস বাংলাদেশে আসার আগেই প্রধান নির্বাচন কমিশনার সিইসি জনাব কাজী হাবিবুল আওয়াল তার একটি বক্তব্য রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। বিদেশিদের থাবা মার্কিন যুক্তরাষ্ট্রেরকে মেনশন করে তিনি বলেছেন নির্বাচন কমিশনের উপর পড়েছে থাবা। আপনি এখানে থাবা যে শব্দটি, এটি না বুঝলে আপনি বুঝতে পারবেন না। আমরা আমাদের হাত এটিকে আমরা হাত বলি, আর হাতের যে অংশ দিয়ে আঘাত করা হয় সেটিকে থাপ্পড় বলি। কিন্তু থাবা যেটি হয়, থাবা বাবা হয়তো আপনারা দেখবেন, থাবা হলো যে সকল হাতে প্রচণ্ড শক্তি থাকে, এবং সেই হাতের যে শক্তিমত্তা এটির আবার বিরাট অংশ থাকে ধারালো নখের মধ্যে। কাজেই থাবা বলতে কেবলমাত্র বাঘ এবং বিড়াল, এই বিড়াল নয়, বাঘ এবং সিংহ, এই দুটো প্রাণীর যে শক্তিশালী হাত রয়েছে, প্রচণ্ড শক্তি তাদের হাতে, অন্য কোথাও তাদের সে শক্তি নেই। যেমন কচ্ছপের সমস্ত শক্তি তার চোয়ালে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোয়াল হলো কিন্তু কচ্ছপ। আপনাকে যদি কচ্ছপ কামড় দেয় তাহলে আপনাকে কেসি দিয়ে
কচ্ছপের যে কণ্ঠনালীটি এটি কেটে দিতে হবে, এছাড়া আপনি কচ্ছপের যে কামড় তার থেকে রক্ষা পাবেন না। সবচেয়ে শক্তিশালী চোয়ালের অধিকারী পৃথিবীর মধ্যে কচ্ছপের। আর থাবা হাত, হাতের যে শক্তি সেই শক্তি বাঘ এবং সিংহের, এবং তাদের এই যে হাতের শক্তি এই শক্তি আরও দ্বিগুণ, সেই দ্বিগুণ করে ফেলে তাদের নখ, ধারালো নখ, এবং ওই নখ অকল্পনীয় শক্তি। কাজেই জনাব শিক্ষিত মানুষ জনাব হাবিবুল আওয়াল আইনের ছাত্র, আইন জানেন, তিনি যেহেতু থাবা শব্দটি ব্যবহার করেছেন, কাজেই এখানে তার উপর একটি শক্তিশালী হাত এসছে এবং সেই হাতে যথেষ্ট শক্তিশালী ক্ষতিকারক নখ রয়েছে, এবং সেই নখের যে বিস্তার এবং আক্রমণ, সেই আক্রমণ থেকে নির্বাচন কমিশন যে বাঁচতে পারবে না, এটি তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। মেসেজ ইজ ক্লিয়ার। তার সেই বক্তব্য তিনি যখন দিয়েছেন তখন মিস্টার পিটার ডিহাস বাংলাদেশে ছিলেন না, আর মিস্টার পিটার ডিহাস বাংলাদেশে আসার পর দেখেন আর কী কী নতুন বক্তব্য আসে, আর কী কী নতুন মেরুকরণ আসে, আর তিনি যে ব্যাগে করে যা কিছু নিয়ে এসছেন, যেটিকে অনেকে নিষেধাজ্ঞার খবরে খবর বা নিষেধাজ্ঞার ঝুলি বলার চেষ্টা করছে, সেই ঝুলি থেকে কি জাদুময়তা বের হয়, নিষেধাজ্ঞার জাদুময়তা বের হয়, সেটি এখন দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।